আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউবে কাজ করতে চান। অনেকেই আছেন যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু ইউটিউবে কাজ করে ইউটিউবে সফল হতে চান বা ইউটিউবে কাজ করে ইউটিউব থেকে ইনকাম করতে চান। সো যারা বিগিনার বা যারা নতুন তারা হয়তো বা ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না, তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ইউটিউবার হতে পারবেন, ইউটিউব সম্পর্কে আরও নতুন নতুন কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে কীভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেলটি কীভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর সেই চ্যানেলের মধ্যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর কত ওয়াচ টাইম হলে বা কত ভিউজ হলে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন এনেবল করতে পারবেন, মনিটাইজেশন এনেবল করার পর আপনারা সেই চ্যানেল থেকে কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে সেখানে আপনারা টাকা জমা করবেন এবং সেই টাকাটা আপনারা কীভাবে উইথড্রো করবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একেবারেই বিগিনার বা যারা একেবারেই নতুন যারা ইউটিউবে কাজ করতে চান। সো আমি তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। এই ভিডিওটি হয়তো বা একটু লং হবে, বাট আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে যদি আপনি একেবারেই নতুন ইউটিউবার হয়ে থাকেন বা এখন পর্যন্ত ইউটিউব সম্পর্কে কিছুই না জেনে থাকেন, তবে আপনারা সমস্ত কিছু আজকের এই ভিডিওটি দেখার পর জানতে পারবেন এবং ইউটিউবে আপনি 100% সফল হতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ইউটিউবে চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো কী কী করতে হবে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল খোলার পর, সে সমস্ত কিছু আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো এবং এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ইউটিউবে সফল হতে চান। সো আশা করবো যে আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইউটিউবে কাজ করার জন্য অবভিয়াসলি আপনাদের ধৈর্য থাকতে হবে। আপনাদের যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনারা কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। সো তাই আমি আপনাদেরকে প্রথমে বলে রাখতেছি, আজকের এই ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। অবভিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একেবারে A to Z, মানে নতুন একজন ইউটিউবার বা নতুন আপনি যদি হয়ে থাকেন যে ভাই আমি কিছুই জানি না ইউটিউব সম্পর্কে, তাহলে এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সো অবভিয়াসলি আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো আশা করবো যে আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি টেকটিউনস ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবভিয়াসলি নিচ থেকে লাল সাবস্ক্রাইব লেখা একটা বার ক্লিক করে দিন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আর বেশি কথা না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে 4-4টি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সচরাচর এই অ্যাপগুলা আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে অ্যাভেলেবেল। সর্বপ্রথম যে অ্যাপটি আপনারা দেখতে পারতেছেন, এই অ্যাপটির নাম হচ্ছে ক্রোম ব্রাউজার। সো এই অ্যাপটি আমাদের প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল। দ্বিতীয়ত জিমেল, এই জিমেল অ্যাপটিও কিন্তু আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে অ্যাভেলেবেল বা ডিফল্টভাবে দেওয়া থাকে। তৃতীয়ত ইউটিউব, এই ইউটিউব অ্যাপটিও কিন্তু আমাদের ফোনের মধ্যে ডিফল্টভাবে দেওয়া থাকে। তৃতীয়ত YT স্টুডিও, এটা হয়তো বা অনেকের ফোনে নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন YT স্টুডিও। YT স্টুডিও লিখে যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু আপনারা ইউটিউব স্টুডিও নামক অ্যাপটিকে পেয়ে যাবেন। সো আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপটিকেও ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, যদি আপনাদের ফোনের মধ্যে এই 4টি অ্যাপ অ্যাভেলেবেল থাকে তাহলে 100% আপনারা ইউটিউবে কাজ করতে পারবেন এবং কাজ করতে গিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জিমেইলে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও, তাই দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, জিমেল অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে গট ইট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ওকে, তো বন্ধুরা, এবার আপনাদেরকে এখান থেকে গুগল নামে যে অপশানটি দেওয়া আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন।
ओके तो বন্ধুরা এরপর আপনারা এরকম দেখতে পারবেন এবার এইখান থেকে আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পারবেন টু ম্যানেজ মাই বিজনেস এবং ফর মাই সেলফ সিম্পলি এখান থেকে ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে আপনাদের নামটা দিতে হবে ইউজার নেমটা দিতে হবে ঠিক আছে সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি মোহাম্মদ ইয়াসিন তারপর নেক্সট এর উপরে ক্লিক করবেন আপনি আপনার নাম দিয়ে নেক্সট এর উপরে ক্লিক করবেন তারপর ডে এখানে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করবেন যেমন আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করছি ওকে সো তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে ঠিক আছে মানে লিঙ্গটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে মেল সিলেক্ট করব আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করে সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো এবার আপনাদেরকে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে এখানে সাজেস্টে দুইটা ইউজার নেম মানে আপনার জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে তো আপনারা যেটা করবেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা মনমতো একটি জিমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন আপনার পার্সোনাল সকল কাজের জন্য তো লাইক এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি মোহাম্মদ ইয়াসিন আরাফাত 7869 ঠিক আছে তো আপনারা আপনাদের নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন ঠিক আছে লাইক আপনাদের ফোনের লাস্ট কিছু সংখ্যা অ্যাড করে তারপর নেক্সট এর উপরে ক্লিক করবেন তো এই নামটি যদি এখানে না নেয় সো সেক্ষেত্রে আপনাদেরকে অন্য একটি নাম দিতে হবে বা সংখ্যাটা চেঞ্জ করে দিতে হবে তো আমি এখানে আবারও 7869 দিয়ে দিয়ে তারপর নেক্সট এর উপরে ক্লিক করব তো বন্ধুরা এবার আমাদেরকে একটি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে মানে শক্ত মানের একটি পাসওয়ার্ড দিতে হবে সো আপনারা এখানে অবভিয়াসলি এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা কখনোই নর্মাল না হয় স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন সো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুরা আমি এখানে একটি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিলাম এবার আমি এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করব আর অবভিয়াসলি পাসওয়ার্ডের ক্ষেত্রে স্মল লেটার তারপর আপনার ক্যাপিটাল লেটার তারপর কিছু অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা স্ট্রং হবে যাই হোক এবার আমি নেক্সট এর উপরে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনাদের নাম্বারটি অ্যাড করতে বলবে আপনি যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারটি দিয়ে নেক্সট এর উপরে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো আমি যেহেতু অলরেডি আমার নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খুলেছি সো সেক্ষেত্রে আমি এখান থেকে স্কিপ করব ঠিক আছে আমি নাম্বারটা বর্তমানে অ্যাড করছি না আপনাদেরকে বলবো আপনারা একটি নাম্বার অ্যাড করে নেবেন যাই হোক বন্ধুরা এবার আপনারা এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে গুগল থেকে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস দিয়ে দিবে আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন যদি মন চায় সো এবার আপনাদেরকে যেটা করতে হবে সিম্পলি এখান থেকে আই অ্যাগ্রির উপরে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে ইউটিউবে গিয়ে একটি চ্যানেল তৈরি করতে হবে দেখুন আমাদের নতুন করে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেল 5:54 ঠিক আছে এখান থেকে তারা একটা মেসেজ দিয়ে দিবে যে আপনি নতুন করে অ্যাক্সেস করতে যাচ্ছেন এই জিমেলটিকে এবং এই জিমেলের মাধ্যমে আপনারা সমস্ত কাজ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে গুগলের একটা মানে ধরেন গুগল থেকে এটা লিঙ্কেড ঠিক আছে সো বন্ধুরা এবার আমরা চলে যাব সরাসরি ইউটিউব অ্যাপের মধ্যে যেখানে আমাদেরকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করতে আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটিকেও ব্যবহার করতে পারেন তবে আমি সহজভাবে দেখানোর জন্য ইউটিউব যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি থেকেই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করলাম তো বন্ধুরা ইউটিউব অ্যাপটি যখন ওপেন করবেন তখন এরকম আদার্স ভিডিওগুলো দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা তো নতুন একটি চ্যানেল তৈরি করবেন তার জন্য বন্ধুরা এখান থেকে এই আইকনের উপরে একটাবার ক্লিক করতে হবে তারপর বন্ধুরা এখান থেকে দেখুন সাইন ইন বলে একটি অপশান দেওয়া আছে সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেলটি দেখতে পারবেন যে জিমেলটি আপনি অলরেডি ক্রিয়েট করেছেন সো এখন আমি সেই জিমেলটি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারা একটু আগে খেয়াল করছিলেন আমি কিন্তু এই জিমেলটি তৈরি করেছি সো আপনাদের এরকম জিমেলটি দেওয়া থাকবে ঠিক আছে তো আপনাদেরকে যেটা করতে হবে দেখুন আপনার নামটিও এখানে লেখা থাকবে যেহেতু আমার অনেকগুলো জিমেল সো সেক্ষেত্রে আমার আদার্স জিমেলগুলোও এখানে দেখাচ্ছে তো আমি লাস্ট জিমেল যেটা খুলেছি এটাই হচ্ছে আমার শেষ জিমেল এবং এই জিমেল দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন তো বন্ধুরা আমি মোহাম্মদ ইয়াসিন ওপরে ক্লিক করব তো ক্লিক করার পর আবারও আপনাদেরকে মানে এইমাত্র জিমেলটি আপনি এখানে সাইন ইন করেছেন তো এবার আপনাদেরকে আবারও সেই লগের উপরে ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইউর চ্যানেল বলে একটি অপশান দেওয়া আছে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে নেম এবং পাশে একটি আইকন দেওয়া আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আইকনের উপরে ক্লিক করব
ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনাদের ইউটিউবের নামটা দিতে হবে, মানে আপনি ইউটিউবে কি নামে চ্যানেল খুলবেন সেই নামটা দিতে হবে। নামটা অবভিয়াসলি ইউনিক দিবেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে। বা ইউটিউবে এরকম নাম এখনও কেউ ব্যবহার করেনি, সো ওইরকম একটি নাম এখানে দিতে হবে। অথবা আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল হলে আপনি আপনার নাম দিয়েও করতে পারেন। সো এটা যেহেতু আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, সো সেক্ষেত্রে আমি আমার নামটি দিয়েই করছি, যেমন ইয়াসিন অফিসিয়াল, ঠিক আছে। সো আমি ইয়াসিন অফিসিয়াল চ্যানেলের নাম রেখে এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। তো বন্ধুরা আপনাদেরকেও সেম কাজটি করতে হবে। দেখুন এখানে নেমের জায়গায় কিন্তু ইয়াসিন অফিসিয়াল চলে এসেছে, এবং এখানে লেখো, দেখুন লেখা আছে পিকচার। তো এখান থেকে আপনাদেরকে একটি পিকচার চাইলে আপনি অ্যাড করতে পারবেন এখন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে টেক এ ফটো, মানে সরাসরি আপনি একটি ছবি তুলে দিতে পারেন, অথবা চুজ ফ্রম ইওর ফোন এখানে ক্লিক করেও আপনারা একটি ছবি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে চুজ ফ্রম ইওর ফোন ফটোস এখানে ক্লিক করে একটি ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে আমার একটি ছবি সিলেক্ট করেছি, এবং এই ছবিটি আমি প্রোফাইলে দিব। যাই হোক, এবার আমি এখান থেকে সিম্পলি সেভ অপশানে ক্লিক করব। তো সেভ অপশানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে ছবিটা সেটা এখানে আপলোড হবে। তো অবভিয়াসলি আপনাদের ফোনের ডেটা কানেকশন বা ওয়াইফাই কানেকশনটা অন রাখবেন। যাই হোক বন্ধুরা, এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ছবি এবং আমাদের নাম, মানে চ্যানেলের নামটা সিলেক্ট করেছি। এবার আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেল, আমি আবারও দেখাচ্ছি, ক্রিয়েট চ্যানেল যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা যখনই আপনারা এখানে ক্লিক করবেন, সাথে সাথেই আপনাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এখন অন্যান্য ইউটিউবারদের যেভাবে দেখেন, তারা কিন্তু এরকম একটি চ্যানেল থাকে, এবং এই ভিডিও লিস্টে কিন্তু ভিডিও থাকে। যেহেতু এটা আপনার চ্যানেল, আপনি এখন পর্যন্ত কোনো ভিডিও ছাড়েননি, সো সেক্ষেত্রে এখানে ভিডিও না থাকারই কথা। কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু সেট আপ হয়েছে, এবং আমাদের নামটাও কিন্তু চলে এসেছে নিচের দিকে, নো সাবস্ক্রাইবার, মানে কোনোরকম সাবস্ক্রাইব নেই। তো বন্ধুরা এখান থেকে আপনারা এডিট চ্যানেলের উপরে ক্লিক করেও কিন্তু এখানে অনেক কিছু এডিট করতে পারবেন। লাইক আপনারা এখান থেকে ডেসক্রিপশন বক্সটা দিতে পারবেন। অন্যান্য ইউটিউবে আমরা যখন যাই, তখন সেই চ্যানেলের মধ্যে যখন অ্যাবাউটে চলে যাই, তখন দেখা যায় তারা অনেক কিছু লিখে রাখে। তো আপনি চাইলে এখানে আপনার পরিচিতি বা অন্যান্য যে জাতীয় জিনিসগুলো আপনি অ্যাড করতে চান সেগুলো এখানে লিখতে পারেন। তো আমি অ্যাড এ ডেসক্রিপশন এখানে ক্লিক করে এখানে আমি লিখব স্টে টিউন। তো আপনারা চাইলে এই কথাটিও আপনারা এখানে লিখতে পারেন, সাবস্ক্রাইব নাও। ওকে, সো আমরা এই স্টাই টিউন এবং সাবস্ক্রাইব নাও রেখে এখান থেকে ওকেতে ক্লিক করব। আপনারা চাইলে যাবতীয় আরও অনেক কিছুই এখানে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছে। তারপর বন্ধুরা দেখুন এখানে একটি ব্যানার অ্যাড করলে আপনার চ্যানেলটা আরও বেশি আকর্ষণীয় হবে এবং ভিউয়ার্সদের কাছে ভালো লাগবে। সো বন্ধুরা এখানে কভার ফটো অ্যাড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটি সাইজ সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি একে একে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোর ওপেন করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন পিক্সেল ল্যাব। তো বন্ধুরা পিক্সেল ল্যাব লিখে যখন সার্চ করবেন, তখন আপনারা পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স এই অ্যাপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে এই অ্যাপটিকে ওপেন করতে হবে। লাইক আমি ওপেনও করলাম, ঠিক আছে। সো ওপেন করার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপটির মাধ্যমে কীভাবে আপনারা কভার ফটোর জন্য পিকচার সিলেক্ট করবেন। তো প্রথমেই যখন ওপেন করবেন এরকম আসবে। তো এইখান থেকে আপনাদেরকে যে থ্রি ডট লাইন্স দেওয়া আছে, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ বলে একটি অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কাস্টম দেওয়া আছে, এবং এপাশে একটি আইকন দেওয়া আছে। তো আপনারা এই আইকনের উপরে ক্লিক করে এখান থেকে দেখুন লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারের উপরে ক্লিক করব, যেহেতু আমরা ব্যানার ফটোটা অ্যাড করব। আমি একটু আগে মিস্টেক করেছি, সেখানে কভার ফটোর জায়গায় ব্যানার ফটো কথাটি হবে। যাই হোক বন্ধুরা, এবার আপনাদেরকে এখান থেকে ওকে অপশানে একটাবার ক্লিক করতে হবে। এবার বন্ধুরা আপনাদেরকে এখান থেকে এই যে প্লাস আইকনটি দেওয়া আছে, সো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে দেখুন ফ্রম গ্যালারি বলে একটি অপশান দেওয়া আছে, সিম্পলি আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করে একটি ছবি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি এই ছবিটি সিলেক্ট করেছি, এবং এই ছবিটি আমি একটু বড় করে নিচ্ছি। তো বন্ধুরা আপনি আপনার মন মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, সো সেক্ষেত্রে এটা আপনার চ্যানেলের জন্যই ভালো হবে। অথবা আপনি যদি চান প্রফেশনাল কাউকে দিয়ে একটি ব্যানার তৈরি করার জন্য, তাহলে আপনি সেটাও করতে পারেন, টাকার বিনিময়ে অনেকেই এই কাজগুলো করে থাকে। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে এই যে সেভ অপশানটি দেওয়া আছে বা এই আইকনটি দেওয়া আছে, এই আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে আমরা দেখুন এখানে লেখা আছে ডিমেনশনস, এখানে কাস্টম থেকে আমরা যেটা করব আলট্রাতে ক্লিক করব, তাহলে আমাদের ছবির কোয়ালিটি অনেক ভালো থাকবে। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব, সরাসরি এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা আবারও ইউটিউবে চলে যাব এবং ইউটিউব থেকে এই যে পিকচার দেওয়ার অপশনটি আছে বা ক্যামেরা আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চুজ ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করব, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা সেই ছবিটিকে সিলেক্ট করে দিয়েছি এবং ছবিটি কিন্তু আমাদের ঠিকঠাকভাবে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তো বন্ধুরা যখনই আমরা সেভ অপশনে ক্লিক করব তখন এই ছবিটিও আপলোড হওয়া শুরু হবে এবং এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই দেখুন এটা রঙিন হয়ে গিয়েছে এবং আমাদের চ্যানেলটা এখন আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এখানে দুইটা অপশন দেওয়া আছে, প্রাইভেসি, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। আপনি যদি চান যে আপনার যে যে সাবস্ক্রাইব করবে সেটা অন্য সাবস্ক্রাইবাররা দেখতে পারবে না আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে, তো তাহলে আপনারা এই অপশনটিকে এনাবেলই রাখবেন। কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট, সেটা যদি করে রাখেন তাহলে প্লেলিস্ট যে তৈরি করবেন সেটাও প্রাইভেট থাকবে। এগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি। তো বন্ধুরা এখান থেকে আমরা এগুলো প্রাইভেট রাখার জন্য এটা করব, আর যদি চাই যে সবাই দেখুক আমার সাবস্ক্রাইবার মানে আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হয়েছে সেটা অন্যরা দেখুক, তাহলে এটাকে অফ করে দিবেন। যেহেতু আমার নতুন চ্যানেল, সো আমি কাউকে দেখাতে চাচ্ছি না যে আমার চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার হয়েছে। তো বন্ধুরা এবার দেখুন আমাদের চ্যানেলটা কত সুন্দর দেখাচ্ছে। তো আমাদের চ্যানেল কিন্তু তৈরি করা শেষ, এখন চ্যানেল কিভাবে ভেরিফাই করব। বন্ধুরা চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। তো বন্ধুরা যখন আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন তখন এরকম দেখতে পারবেন। তো আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তো যখন সাইন ইন অপশানে ক্লিক করবেন আপনি যে জিমেলটি আছে সেই জিমেলটি দিয়ে এখানে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লাইক আমার যে নামটি ছিল সেই নামে আমি এখন লগ ইন করে নিব। তো এখানে আমার নামটি ছিল, আমি আমার জিমেল যে অ্যাড্রেসটি দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি প্রথমেই সেই জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এবার আমি এখান থেকে নেক্সটের ওপরে ক্লিক করব, আপনাদেরকেও সেমভাবে দিতে হবে। দুঃখিত আমার নামটি ভুল হয়েছে, আমি আবারও দিয়ে দিচ্ছি চেক করে। তো বন্ধুরা আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিলাম। আরেকটা উপায় আছে এই ক্রোম ব্রাউজারের মধ্যে এটাকে লগ ইন করার, সো সেই উপায়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখুন এখানে থ্রি ডট একটি অপশান দেওয়া আছে, সো আপনারা যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস বলে একটি অপশান দেওয়া আছে। তো দেখুন আমার এই ক্রোম ব্রাউজারের মধ্যে বর্তমানে এটি কিন্তু লগ ইন আছে, মানে এই জিমেলটি দিয়ে লগ ইন আছে। তো আপনাদের যদি লগ ইন না থাকে তাহলে আপনারা খুব সহজভাবে লগ ইন করতে পারবেন। তার জন্য আপনাদেরকে প্রথমে এই মানে জিমেলের উপরে ক্লিক করতে হবে এবং নিচের দিকে গেলেই এখানে আপনাদের জিমেলটি দেখতে পারবেন এবং সেটা কিন্তু এখানে ইজিলি অ্যাড করে নিতে পারবেন। তো যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে, সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করবেন। তো বন্ধুরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাদেরকে এইখানে এই যে এই মানে সার্চ বক্সে একটাবার ক্লিক করতে হবে। তো ইউটিউব সরাসরি যদি youtube.com যান তাহলে আপনারা কখনোই চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবেন না। আপনাদেরকে যেটা করতে হবে এখানে লিখতে হবে studio.youtube.com। আবারও দেখুন এখানে এই লেখাটাই লিখতে হবে, আদারওয়াইজ আপনারা কখনোই ইউটিউব থেকে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবেন না। আর ভেরিফাই না করলে কখনোই আপনারা ইউটিউবে থাম্বনেল এবং ইউটিউবে কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না। তো আমি studio.youtube.com এই লেখাটি লিখেছি, আপনারাও এই লেখাটিই লিখবেন। তো বন্ধুরা এবার আমরা সার্চ বারে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার পর এরকম আসবে, আসার পর এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও এখানে ক্লিক করব। তো বন্ধুরা এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের যেই মেন চ্যানেলটি আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখুন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে একটাবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের চ্যানেলের লগোটা বা প্রোফাইল ফটোটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা চ্যানেলটিকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য বন্ধুরা এই যে দেখুন নিচের দিকে এই যে অপশানটি আছে একটি সেটিংস আইকন, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চ্যানেল বলে একটি অপশান দেওয়া আছে, প্রথম থাকবে জেনারেল, তারপর চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্টস, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশান থেকে আপনাদেরকে চ্যানেল অপশানে ক্লিক করতে হবে, দুঃখিত। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে চ্যানেল অপশানে ক্লিক করব।
তো চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন কান্ট্রি থেকে ইউটিউব স্টার্ট করতেছেন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, সো বাংলাদেশটাই সিলেক্ট করব। আর এখানে কোনো রকম সমস্যা হবে না, তার কারণ বাংলাদেশ থেকেও এখন কিন্তু মনিটাইজেশন এনেবল করা যায়, আগে কিন্তু করা যেত না। তো বন্ধুরা, বাংলাদেশটা সিলেক্ট করার পর আপনি চাইলে আপনার চ্যানেলের জন্য কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো তার জন্য কিওয়ার্ডের উপরে ক্লিক করবেন, দেন আপনি আপনার চ্যানেলের নামটি অথবা অন্য একটি নাম দিতে পারেন, ঠিক আছে? তো এগুলো যদি আপনি এন্টার করেন, সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। আপনি অনেকগুলোই এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনারা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস বলে একটি অপশান দেওয়া আছে। তো এখান থেকে অবভিয়াসলি আপনারা নো এই অপশানটি সিলেক্ট করে দেবেন, তাহলে প্রতিবার আপনাদেরকে আর এই কাজটি করতে হবে না। তো বন্ধুরা, এবার দেখুন নিচের দিকে একটি অপশান দেওয়া আছে সেভ। তো আপনারা এই সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি যেটা করছেন, মানে যেই সেটিংসগুলো এখন করছেন, সেগুলো সেভ হবে। তো দেখুন সেটিং সেভ হয়ে গিয়েছে, নিচের দিকে লেখা আছে সেটিং সেভ। ওকে, এবার আমরা চ্যানেলটিকে ভেরিফাই করব। এগুলো আসলে সচরাচর সব ইউটিউবাররা দেখায় না, তারপরও আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, এবার আমি আবারও চ্যানেলের উপরে ক্লিক করব। তো চ্যানেলের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখুন ফিউচার এলিজিবিলিটি এই অপশানটি দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন লেখা আছে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশান। তো বন্ধুরা, এখানে পাশেই দেখতে পারবেন একটি আইকন দেওয়া আছে। তো আপনাদেরকে এই আইকনের উপরে একটা বার ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে লেখা আছে যে ভেরিফাই ফোন নাম্বার। তো আপনারা এই ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদেরকে একবার ইউটিউবে নিয়ে যাবে এবং ইউটিউব থেকে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই লিঙ্কটিকে আমরা কপি করব, ঠিক আছে? তো এই লিঙ্কটিকে কপি করে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটি আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? যেহেতু আমাদেরকে ওই সাইটে নিল না, তো আমরা এখান থেকে এটা করতে পারবো খুব সহজভাবে। ওকে, তো বন্ধুরা, এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের নাম্বারটি দিতে হবে। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি 01743-7490। ওকে, সো এবার আপনাদেরকে এই কাজটি করতে হবে, গেট কোড এখানে একটা বার ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের যেই নাম্বারটি এখন দিলেন সেই নাম্বারে একটি কোড যাবে। তো বন্ধুরা, এবার নাম্বারটির যে কোডটি আসবে সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো কোডটি যখন এখানে দিয়ে দিবেন, দুঃখিত কোডটি আমার ভুল হয়েছে, লাস্ট হবে 14। তো বন্ধুরা, এবার আমরা এখান থেকে যে সাবমিট অপশানটি আছে এখানে ক্লিক করব। তো বন্ধুরা, যখন সাবমিট অপশানে ক্লিক করব, দেখুন এখানে লেখা আসবে ইউর ফোন ভেরিফাইড, কংগ্রাচুলেশন, ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। দ্যাট মিন্স আমাদের চ্যানেলটাও কিন্তু বর্তমানে ভেরিফাই হয়ে গেল। তো এবার কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে সেই ভিডিওতে আমরা কিন্তু থাম্বনেইল অ্যাড করতে পারবো, ভিডিওর টাইটেল, ট্যাগ, এই সমস্ত কিছু আমরা কিন্তু দিতে পারবো। তো বন্ধুরা, তো যেটা করতে হবে এবার আপনাদেরকে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে ওপেন করতে হবে। তো বন্ধুরা, ইউটিউব অ্যাপটি, স্টুডিও অ্যাপটি যখন ওপেন করবেন তখন এরকম চলে আসবে এবং এখান থেকে অবভিয়াসলি আপনারা আপনাদের চ্যানেলটিকে অ্যাড করে নেবেন। এই যে অপশানটি দেওয়া আছে সিম্পলি এখানে ক্লিক করে, এখানে যদি চ্যানেল যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ইজিলি অ্যাড করে নিতে পারবেন। তো আমি আমার চ্যানেলটিকে এখানে অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, এবার হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার পালা। সো এখন কথা হচ্ছে ইউটিউবে কী ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সেটা আপনাকে নিজে থেকেই সেট করে নিতে হবে বা নিজের মাথায় আগে থেকেই ভেবে চিন্তে নিতে হবে। তার কারণ হচ্ছে আমি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব না, আপনার ভিডিওই কিন্তু আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। আর ভিডিও যে এক দুইটা দিবেন এরকম কিছু না, এমন কিছু চিন্তা ভাবনা করতে হবে যেটা আপনি ভালো পারেন। অনেকেই ভিলেজ হান্টিং বা অনেকেই মোবাইল ভিত্তিক ভিডিও দেয়, অনেকে অ্যাপ রিভিউ করে, অনেকে অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় এ সমস্ত ভিডিও আপলোড করে। মানে আপনি যেই সেক্টরে আছেন ওই সেক্টর অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যে জিনিসটা আপনি জানেন সেই জিনিসটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তো সেইভাবে আমাকেও কিন্তু একটা চ্যানেল আমি খুলেছি যেহেতু আমার নামে, সো সেক্ষেত্রে এখানে ব্লগিং ভিডিও, মানে যে সমস্ত ভিডিও এখানে অ্যাপ্রুভ করা যায় সে সমস্ত ভিডিও আমি আপলোড করব। আর আমি মোটামুটি টেকনোলজিতে একটু ইন্টারেস্টেড, সো সেক্ষেত্রে আমি মোবাইল ভিত্তিক ভিডিও, অ্যাপ রিভিউ, এ সমস্ত ভিডিও আমি আপলোড করব। তো বন্ধুরা,
এবার আমরা আবারও ইউটিউব অ্যাপটিকে ওপেন করব। তো বন্ধুরা ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন বলে একটি অপশান দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এবার আপনাদেরকে এখান থেকে ভিডিও আপলোডে ভিডিও এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এবার আপনি আপনার ফোনে থাকা যে ভিডিওটি আপনি ইউটিউবে ছাড়তে চান এরকম একটি ভিডিও সিলেক্ট করবেন। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও যদি ডাউনলোড করে ইউটিউবে পাবলিশ করেন তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, ইউটিউব আপনার চ্যানেলটিকে ডিলিট করে দিবে। তাই কখনোই এই ভুলটি করবেন না যে অন্যের ভিডিও বা কপিরাইট ভিডিও বা আদার্স কারো মিউজিক কারো গান কারো গজল এই সমস্ত কিছু আপনি কখনোই ইউটিউবে আপলোড করতে পারবেন না, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু সাসপেন্ড বা ডিলিট করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ। এই বিষয়টা মাথায় রাখবেন। অবভিয়াসলি আপনার পার্সোনাল বা আপনার নিজের করা ভিডিও এখানে আপলোড করতে হবে। যাক বন্ধুরা, আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করেছি এবং এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করব। আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপনি চাইলে কপিরাইট মিউজিক অ্যাড করতে পারবেন, ট্যাক্স অ্যাড করতে পারবেন, টাইমার অ্যাড করতে পারবেন, মানে ইউটিউব থেকে আপনি ইউটিউবটাকে ভিডিওটাকে ফিল্টার করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো এখানে যদি আপনি মিউজিকের উপরে ক্লিক করেন তো সেক্ষেত্রে একটা কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি মানে মিউজিক আছে, যেমন অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরি ঠিক আছে, তো অডিও লাইব্রেরি এমন একটি চ্যানেল আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেই চ্যানেলটিতে চ্যানেলটির যত মিউজিক আছে সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি। সো আপনাদের যদি কোনো ভিডিওতে মিউজিক দেওয়ার প্রয়োজন পড়ে সো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন অডিও লাইব্রেরি এবং সেই চ্যানেলে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, সেগুলো ডাউনলোড করে আপনি কিন্তু সেই মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড করলে কোনো রকম সমস্যা হবে না বা কপিরাইট স্ট্রাইক আসবে না। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে বন্ধুরা, তো এখানে বিষয়টা চলে গেল। এখন আমি এখান থেকে যে নেক্সট অপশনটি দেওয়া আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ভিডিওর এখানে আপনি টাইটেল দিবেন এবং এখান থেকে প্রাইভেট থেকে পাবলিক করতে পারবেন। আমি প্রাইভেট রেখে এখন ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে পাবলিশড করব না, আপলোড করে রাখব। পরবর্তীতে ইউটিউব স্টুডিও অ্যাপটির মাধ্যমে আমি কিন্তু ভিডিওর টাইটেল ট্যাগ তারপর ইউটিউব যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওর থাম্বনেল দিতে পারবো। ঠিক আছে, তো আমি এটা শুধুমাত্র এখন আপলোড করে রাখবো প্রাইভেট রেখে। যদি আমি প্রাইভেট না রেখে পাবলিক করে আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার থাম্বনেল অ্যাড হবে না, টাইটেল দেওয়া হলো না এবং আমার ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও থাকবে না। সো আপনারা প্রথমেই প্রাইভেট রেখে এটাকে আপলোড করে রাখবেন শুধুমাত্র। তো আমি এখান থেকে এই যে আপলোড অপশানটি আছে এখানে ক্লিক করব এবং ক্লিক করে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে রাখতেছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। তো ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু অ্যাভেলেবেল। সো সিম্পলি আপনাদের ভিডিওর উপরে একটাবার ক্লিক করতে হবে। তো ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে যে আইকনটি দেওয়া আছে রাইটিং বাটন, সো এখানে একটাবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে রাইটিং বাটনটি আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওর একটি থাম্বনেল দিতে পারবেন। সো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এমন একটি থাম্বনেল দেওয়ার জন্য যেটা মানুষের চোখে পড়ে বা সেই থাম্বনেলটি দেখার পর অবভিয়াসলি আপনার ভিডিওতে ক্লিক করে। ঠিক আছে, সো ওই রকম একটি থাম্বনেল বা আকর্ষণীয় একটি থাম্বনেল ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর ক্লিকের পরিমাণ বাড়বে এবং আপনার ভিডিওটি 100% ইউটিউবে ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো অবভিয়াসলি আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যেই থাম্বনেলটি দিচ্ছেন সেই থাম্বনেলটি অবভিয়াসলি আপনাদের মানে ভালো হতে হবে, আকর্ষণীয় হতে হবে। ঠিক আছে, ওকে, তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। ঠিক আছে, সো ভিডিওর একটি টাইটেল আপনার ভিডিওর র্যাঙ্ক বাড়ায়। ঠিক আছে, সো সেক্ষেত্রে এমন একটি টাইটেল দিবেন যেটার টাইটেলটা হতে হবে ইউনিক। ইউনিক যদি টাইটেল না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওর যে সার্চ একটা সাজেশন আছে সেটা কখনোই হবে না। ঠিক আছে, সো অবভিয়াসলি আপনাদেরকে এরকম একটি টাইটেল দিতে হবে, লাইক আমার ভিডিওর টপিকের ওপর, আমার ভিডিওটি কী নিয়ে সেটার ওপরেই একটি টাইটেল দিতে হবে বা শিরোনাম দিতে হবে। তো আমার ভিডিওর টাইটেল ধরুন হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব। ঠিক আছে, সো আমি এখানে এটা লিখব।
তারপর এখানে আপনাদেরকে এরকম একটি চিহ্ন ব্যবহার করতে হবে, আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। সো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইয়াসিন অফিশিয়াল। সো এই হচ্ছে আমার ভিডিও টাইটেল, আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন অথবা এখানে বাংলায় লিখতে পারেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়, ঠিক আছে। এটা আপনি বাংলায় লিখতে পারেন, আমি বেঙ্গলিতে লিখলাম, যাই হোক। তো এরকম একটি টাইটেল দিতে হবে আর টাইটেলটা অবভিয়াসলি ইউনিক দিবেন। সেকেন্ড কথা হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে আপনাদেরকে লিখতে হবে আপনার ফেসবুক প্রোফাইল বা ডেসক্রিপশন বক্সে আপনি ট্যাগ এগুলোও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে বেশি আসবে, ঠিক আছে। সো এখানে আপনি কিছু মানে রিলেটেড ট্যাগ দিতে পারেন, রিলেটেড ট্যাগ, ঠিক আছে। সো এগুলো দিলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। সো এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, এখানে আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম, হাউ টু ইনকাম মানি ফ্রম ইউটিউব, মেক মানি ইউটিউব, ইউটিউব ইনকাম, ইউটিউব ইনকাম বাংলা। আপনি চাইলে এখানে আরও অনেক ট্যাগ ব্যবহার করতে পারেন, এখানে আপনি চাইলে 5000 পর্যন্ত ওয়ার্ড লিখতে পারবেন। সো আমি মাত্র 100 ওয়ার্ড লিখছি। সো যেহেতু আমার ভিডিও লং হয়ে যাবে, সো সেক্ষেত্রে আমি কিছু ট্যাগ দিলাম এবং বাকি সব আপনারা এখানে আরও অনেক কিছু সাজায় অনেক কিছু লিখে অনেকেই। সো এখানে আমি সাবস্ক্রাইব, তারপর লাইক, তারপর কমেন্ট এবং শেয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে। সো সেক্ষেত্রে অনেকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসে আপনারা এগুলো দেখে হয়তো বা করতে পারে। আর এখানে আপনাদের যেই মানে অনেকে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন লিঙ্ক দেয়, সো আপনারা এখানে বিভিন্ন অ্যাপের ডাউনলোড লিঙ্ক, অনেকে বলে যে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিতে পারেন অথবা আপনার পার্সোনাল যে কোনো কিছু লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, বা আদার্স কোনো চ্যানেল থাকলে সেই চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। সো সেক্ষেত্রে হবে কি, অনেকে ডেসক্রিপশনে এসে আপনার সেই চ্যানেলটিতে যাবে, সাবস্ক্রাইব করবে, আবার অ্যাপে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ক্লিক করেই ইজিলি সে অ্যাপটিকে ডাউনলোড করতে পারবে। তো এগুলো হচ্ছে মোটামুটি কথা। তো এবার হচ্ছে এখান থেকে প্রাইভেট থেকে আপনাদেরকে পাবলিক করে দিতে হবে, যে পাবলিক, ঠিক আছে। তো পাবলিক দেওয়ার মানে হলো আপনার ভিডিওটা এখন সবাই দেখতে পারবে, এতক্ষণ ছিল কি প্রাইভেট, প্রাইভেট মানে হচ্ছে গোপন, ঠিক আছে। এই যে দেখুন এখানে প্রাইভেট লেখা আছে, প্রাইভেট মানে হচ্ছে গোপন, আর পাবলিক মানে হচ্ছে এটা সবাই সচরাচর সবাই দেখতে পারবে, হ্যাঁ, এমন কেউ নেই যে এটা দেখতে পারবে না, এরকম কিছু না। আর প্রাইভেট যদি করে দেন সেক্ষেত্রে কেউই দেখতে পারবে না। অথবা এখান থেকে যদি শিডিউল করেন, তো শিডিউল করলে দেখা যাবে কি আপনি যে সময়টা সিলেক্ট করবেন সেই সময়টা অনুযায়ী আপনার ভিডিওটা পাবলিশড হবে। সো আমি এখান থেকে এখনই যেহেতু ভিডিওটা পাবলিশড করতে চাই, সো সেক্ষেত্রে পাবলিক রাখবো। তারপর হচ্ছে অ্যাড এ প্লে লিস্ট, আপনি চাইলে প্লে লিস্ট তৈরি করে এখান থেকে প্লে লিস্টে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এগুলো পরের বিষয়, এগুলো আমাদেরকে এখন না দেখলেও চলবে, এগুলো পরের বিষয়, হ্যাঁ, এগুলো আসলে তেমন একটা কাজের না। তবে অনেকেই দেখা যায় প্লে লিস্ট অনুযায়ী ভিডিও দেখে, সো সেটা তাদের মানে চিন্তা ভাবনা। লাস্ট হচ্ছে ট্যাগ, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন। সো ট্যাগের জায়গায় আপনাদেরকে এমন কিছু রিলেটেড ট্যাগ দিতে হবে যেগুলো আপনাদেরকে ভিডিওটা সার্চ রেজাল্টে বেশি আসে, ঠিক আছে। তো আমি এখানে লিখবো হাউ টু মেক মানি ইউটিউব, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। সো ডেসক্রিপশন বক্সে আপনি মানে যেভাবে আসে সেভাবে আপনারা এখনও সেই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। আর ট্যাগের ক্ষেত্রে অবভিয়াসলি কিছু ট্যাগ আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন বা ইউটিউবে বিভিন্ন ধরনের মানে আছে যেগুলো মানে আমাদের গুগল থেকে, আমরা যদি গুগলে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যদি হাউ টু মেক মানি, সরি, হাউ টু মেক মানি ইউটিউব, সো ইউটিউব লিখে যখন আমরা সার্চ করব তখন এখানে নিচের দিকে দেখতে পারবেন কিছু ট্যাগ আছে, মানে রিলেটেড ট্যাগ, ঠিক আছে। তো আমরা যেটা করব, এইগুলো আছে আমরা এগুলোকে কপি করব, এই কপি টেক্সট, ঠিক আছে। তো কপি টেক্সটে ক্লিক করে আমরা এটা এখানে দিয়ে তারপর এন্টার করব, তাহলে আমাদের এই নতুন যে ট্যাগটি আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে। সো ট্যাগ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবভিয়াসলি আপনাদেরকে ট্যাগ দিতে হবে, ঠিক আছে। তো এবার আমরা থাম্বনেলটা অ্যাড করে ভিডিওটা পাবলিশ করব। তো যেহেতু এই ভিডিওর কোনো রকম থাম্বনেল দেওয়া আমি মনে করতেছি না, সো আপনাদের যদি থাম্বনেল থেকে থাকে, যেহেতু আমি এখন পর্যন্ত এই ভিডিওর কোনো থাম্বনেল ক্রিয়েট করিনি, সো আপনারা চাইলে আপনাদের একটি ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করে সেই থাম্বনেলটা এখানে অ্যাড করতে পারেন। তো থাম্বনেল মানে ভিডিওর থাম্বনেল যদি আপনি এডিট করতে যান তাহলে আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আসার পর এই যে থ্রি লাইন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কাস্টমের ওপরে ক্লিক করতে হবে,
কাস্টমার উপরে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল যে অপশনটি আছে এটা সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করতে হবে। তো এবার আপনাদেরকে যে কোনো একটি থাম্বনেল এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক দিয়ে আপনারা এরকম থাম্বনেল অ্যাড করতে পারবেন। এই যে ধরুন অনেকেই এরকম থাম্বনেল আসলে দিয়ে থাকে, সো এরকম ভাবে কিন্তু আপনারা একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো থাম্বনেল তৈরি করার পর এখান থেকে এই যে সেভ অপশনটি আছে এখানে ক্লিক করে সেভ টু ইমেজ, তারপর এখান থেকে আমরা এটা অবভিয়াসলি কাস্টম থেকে আমরা করে দিব আল্ট্রা। আল্ট্রা রেখে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে আমরা এই থাম্বনেলটা ভিডিওতে অ্যাড করে দিব। সো এভাবে আপনারা এই যে থাম্বনেলটি আছে এই থাম্বনেলটি দিয়ে তারপর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলেই আপনাদের এই থাম্বনেলটি কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন সেভ অপশন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। তার আগে কিছু অ্যাডভান্স সেটিংস আপনাদেরকে দেখাই। তো অ্যাডভান্স সেটিংসে যখন যাবেন এখানে লেখা আছে ক্যাটেগরি, মানে আপনি কোন ক্যাটেগরির ভিডিও আপনি পাবলিশ করতে চাইতেছেন। তো আপনি যদি ব্লগিং ভিডিও করেন তাহলে ব্লগিংটা রাখবেন, আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করেন থাকেন সেক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করবেন, আপনি যদি খেলাধুলা ভিত্তিক ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে স্পোর্টস সিলেক্ট করবেন, আপনি অন্যান্য অনেক সেক্টর আছে এন্টারটেনমেন্ট মানে ফানি ভিডিও, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন মানে মুভি জাতীয়, নিউজ অ্যান্ড পলিটিক্স আপনি যদি বিভিন্ন ধরনের খবরাখবর শেয়ার করেন, ঠিক আছে, এগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। লাইক এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে যেহেতু এটা ইউটিউব রিলেটেড, সো এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও। সো এইভাবে আপনাদেরকে প্রথমেই টাইটেল ট্যাগ তারপর হচ্ছে এখানে থাম্বনেল, যেহেতু আমি ভিডিওতে থাম্বনেলটা অ্যাড করতেছি না তার কারণ হচ্ছে ভিডিওটা ওই রিলেটেড না, ঠিক আছে, এটা মাত্র 5 সেকেন্ডের একটা ভিডিও। সো এরপর হচ্ছে এখানে ট্যাগ, যেহেতু আমি ভিডিওটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি কীভাবে করবেন, তো এখানে ট্যাগ, এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপর এখান থেকে এই যে সেভ অপশানে ক্লিক করতে হবে, তো সেভ অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে পাবলিশড হবে। এই যে দেখুন এখন কিন্তু এই যে আইকনটি দেওয়া আছে গ্লোবাল আইকন, দ্যাট মিন্স এই ভিডিওটি এখন যে কেউ ইউটিউবে সার্চ করে দেখতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখন কথা হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও আপনি দিন দিন আপলোড করতেছেন, ধরেন এই ভিডিওটা আপনার ভালো একটা ভিউজ আসলো, এরপর আপনি আবারও ইউটিউবে গেলেন, ইউটিউবে গিয়ে আবারও প্লাস আইকনে ক্লিক করে আবারও নতুন একটা আপলোডে ভিডিও এখানে ক্লিক করে আবারও নতুন একটা ভিডিও আপনি ইউটিউবে পাবলিশ করলেন। তো এভাবে আপনাদেরকে আবারও এই যেই ইউটিউব স্টুডিও আছে এখানে এসে আবারও সেই ভিডিওটাকে এডিট করে সেখানে থাম্বনেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো দিয়ে টাইটেল এগুলো দিয়ে আপনাদেরকে আবারও সেভ করতে হবে। এভাবে আপনাকে দিন দিন ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করতে করতে একটা সময় দেখা যাবে কি আপনার ভিডিও ভালো একটা ভিউজ আসতেছে, ধরুন একটা ভিডিও যদি 2 লক্ষর উপরে ভিউজ চলে আসে তখন আপনি সেই মানে সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। ধরুন আমি কয়েকদিন ভিডিও আপলোড করার পরে এইখানে দেখতে পারবেন আপনার কতজন সাবস্ক্রাইবার হয়েছে, দেখুন আমার 88 জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং আমার প্রতি যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি সেই ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ আসতেছে। এই যে দেখুন এখানে 366 জন ভিউজ, তারপর এখানে 600 ভিউজ, ঠিক আছে, এভাবে আপনার ভিডিও আস্তে আস্তে র্যাঙ্ক করবে, ঠিক আছে। আপনি যে 1 মাসে আপনি ইউটিউবে ভাইরাল হয়ে যাবেন এরকম কিছু না, আপনাকে ধৈর্য ধারণ করে ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন ঠিকই কিন্তু আপনি যদি সেই পরীক্ষাটা ভালোভাবে না দিতে পারেন, ধৈর্য ধারণ করে না লিখতে পারেন, সো সেক্ষেত্রে কখনোই আপনি সেই পরীক্ষায় পাশ করতে পারবেন না। হ্যাঁ, এবার কথা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যদি এখানে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য একটা ফিল মানে একটা টাস্ক কমপ্লিট হবে, ধরুন, ঠিক আছে। এবং ওয়াচ টাইম, এই যে দেখুন এখানে ওয়াচ টাইম আওয়ার, এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আওয়ার হতে হবে, ঠিক আছে। তো আমি এটা লাইফ টাইম দিয়ে দেখছি যে আসলে আমার এখানে কত ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। সো আমি লাইফ টাইমের উপরে ক্লিক করে দেখবো, এখানে দেখুন 118 ঘন্টা মাত্র হয়েছে, তাহলে আমার প্রয়োজন আরও 3900 মতো, ঠিক আছে, 3900 মতো আমার আরও ওয়াচ টাইম লাগবে। ওয়াচ টাইম বলতে হচ্ছে মিনিটটা মানে ভিডিওটা কত মিনিট ধরে দেখছে, 4000 ঘন্টা, 4000 ঘন্টা যদি ভিডিও মানে আপনার সমস্ত ভিডিওগুলো থেকে কিন্তু এটা নেওয়া হয়, সমস্ত ভিডিওগুলো থেকে যদি মোট ভিউ বা মোট টাইমটা মোট মিনিট যদি 4000 ঘন্টা, মিনিট তো 60 মিনিট আমরা 1 ঘন্টা এটা সবাই জানি, সো সেক্ষেত্রে আপনার যদি
এরকম ঘন্টা ঘন্টা যদি হিসাব করি, সো সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো আমি এই চ্যানেলটা নিয়ে কাজ করব। সো এই চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ। সো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে যে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। এরপর আপনারা যদি বলেন তাহলে আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দিব। তো মনিটাইজেশন ধরেন আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটাও আপনাকে বলে দিলাম। তো মনিটাইজেশন যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে মানে মনিটাইজেশন যখন আপনার রিভিউ করতে যাবেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন, অ্যাপ্লাই করতে যাবেন, তখন দেখা যাবে আপনাদেরকে বলবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য। ঠিক আছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলাও খুবই সহজ। যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনাদেরকে বিভিন্ন ধরনের আইডি কার্ডের ইনফরমেশান দিতে হবে। বিভিন্ন ধরনের বলতে আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার মা বাবার দিতে হবে, আপনার যদি থাকে তো সেক্ষেত্রে আপনার আইডি কার্ড অনুযায়ী সমস্ত নাম সব কিছু দিতে হবে। তো আপনারা যদি সেই ভিডিওটাও চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ইউটিউবেও দেখতে পারবেন। এখন আপনাদের মূল কাজ হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা এবং সেই ভিডিওকে ভালোভাবে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল এগুলো দিয়ে ইউটিউবে পাবলিশ করা। এখন মূল কাজই হচ্ছে এটা। এখন আপনাদের কাজ হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করা। ঠিক আছে, তো যখন আপনাদের এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে বা এই যে টাস্ক আছে এই টাস্কটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা অবভিয়াসলি আমাকে জানাবেন। আমার নাম্বারটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার ফেসবুক আইডি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমি তো আসি ট্যাকটিভস ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত, আপনারা চাইলে কমেন্ট করবেন। সো সেক্ষেত্রে আমি পরবর্তী সেই স্টেপের ভিডিওগুলো আপলোড করব। ঠিক আছে, তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। অনেক বেশি অনেক লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে এবং আমারও খুবই কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি প্রায়। সো অবভিয়াসলি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে। পরবর্তীতে এই ধরনের ভিডিও চান কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবভিয়াসলি আপনারা আমার এই ধরনের ভিডিও চান কিনা এটা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। হ্যাঁ, এবং আমার ভিডিও আমার তৈরি করতে যে সময়টা ব্যয় হয়েছে তার বিনিময়ে আমি একটা জিনিসই চাই, সেটা হচ্ছে অবভিয়াসলি আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। যারা একেবারে নতুন বা বিগিনার মোবাইল দিয়ে ইউটিউব স্টার্ট করতে চায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। হ্যাঁ, আর অবশ্যই আপনারা এই ভিডিওটি চেষ্টা করবেন ফেসবুক বা টুইটারের মধ্যে শেয়ার করার জন্য। আর যদি আমার কথার মধ্যে বা বোঝাতে গিয়ে কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে অবভিয়াসলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ট্যাকটিউন্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।